পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে লাছিপুর যৌনপল্লিতে গত বুধবার রাত থেকেই পুলিশি অভিযান চলছে। এর মধ্যেই এবার দুর্গাপুরের কাদারোর যৌনপল্লী এলাকার পরিদর্শনে পৌঁছল দুর্বার সমিতির সদস্যরা। শিশু পাচারে লাগাম পড়াতে যৌনপল্লিতে কড়া নিয়ম জারি করতে চায় দুর্বার। এখন থেকে যৌনকর্মীদের কাছে নিয়মিত যাওয়া ব্যক্তিদের সচিত্র পরিচয়পত্র এবং জীবনপঞ্জি জমা রাখতে হবে দুর্বার দফতরে। সম্প্রতি দুর্গাপুরের কাদারোর যৌনপল্লিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানা হলে পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। ক্যাম্পেনিং হচ্ছে দিন দিন চারিদিকে যে ভায়োলেন্স বাড়ছে আর চারিদিকে যে যেমন সমস্যাগুলো বাড়ছে, ওই জন্যই আজকে আমরা দুর্বারের পক্ষ থেকে সব মিলে বেরিয়েছি ফিল্ডে, এবং ফিল্ডে বেরিয়ে মেয়েদেরকে দেখছি যে মেয়েরা আদৌ কি অন্য কোনো বাইরেকার লোক কোনো রকম ক্রাইম করে এসে এখানে কোনো শেল্টার নিয়ে বসে আছে কিনা, বা তার সাথে কোনো রকম কম বয়সী মেয়ে এখানে লুকিয়ে আছে কিনা, বা তার সাথে আমরা যে ফার্স্ট ডোজ এখনও কিছু কিছু মেয়েদের বাকি আছে সেই ফার্স্ট ডোজ তারা নিয়েছে কিনা, এইসব মিলিয়েই আজকে আমাদের এই ক্যাম্পেনিংটা ডোর টু ডোর করছি। একই সঙ্গে জানানো হয়েছে নিয়মিত যাতায়াত করা ব্যক্তি ছাড়া অন্য সঙ্গীর সঙ্গে তিন দিন কাটাতে চাইলেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। সম্প্রতি দুর্বারের সদস্যরা যৌনকর্মীদের ঘরে গিয়ে তাদের নাম ফোন নম্বর সংগ্রহ করে বিধিনিষেধের বার্তা পৌঁছে দেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বারের কর্মীরা। নজরদারির জন্য যৌনপল্লির চারপাশে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনাও নেওয়া হয়, এমনকি ক্যামেরা কেনার জন্য চাঁদাও তোলা শুরু হয়। কিন্তু এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছেন খোদ যৌনকর্মীদের এক অংশ। তাদের কথায় সিসি ক্যামেরা লাগানো হলে খদ্দেররা অস্বস্তি বোধ করবেন, অনেকেই আসতে চাইবেন না, সেক্ষেত্রে রোজগারে টান পড়তে পারে। বিষয়টি চিন্তা করে আপাতত সিসি ক্যামেরার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক অভিষেক গুপ্ত। তিনি জানান দুর্বারের পাশাপাশি পুলিশও নজরদারি রাখবে। আমরা ইন জেনারেল আমরা যত হাই রাইজ বিল্ডিং আছে, যত ভাড়াটিয়া লোক থাকে, যত অ্যাপার্টমেন্টস থাকে, যত সোসাইটি আছে, ওখানে আমরা বলেছি আমাদের লোকাল অফিসারকে কি ওখানে পুলিশ ভেরিফিকেশন, টেনেন্ট ভেরিফিকেশন জন্য হয়। টেনেন্ট কোথায় থেকে এসছে, কাকে ভাড়া, কে ভাড়া দিয়েছে, আগে কোথায় থেকে এসেছিল, আগে কার রেফারেন্স উপরে ওরা এসছে, তো সেটা আমরা একটু ভেরিফিকেশন ড্রাইভ এখানে চালাচ্ছি। আপনারা দেখেছেন অনেক সময় দেখা যাচ্ছে কোনো ভুল পরিচয় দিয়ে বা ভুয়ো পরিচয় দিয়ে কিছু লোক থেকে যাচ্ছেন, বা সাইবার ক্রাইমের জন্য বাইরে থেকে আসছে এখানে থেকে যাচ্ছে, তো ওইসবকে রোকদাম করার জন্য বা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যত টেনেন্ট আছে একটা টেনেন্ট ফর্মও বানিয়েছি, তো টেনেন্ট ভেরিফিকেশন হবে, এটা স্মুথলেস হবে, কাউকে হ্যারাসমেন্ট হবে না। তো আমরা অনুরোধ করছি পাবলিককে কি এটা আমার সাথে সাপোর্ট করবে, কোঅপারেট করবে। সম্প্রতি শিশু পাচার কাণ্ডে কাদারোর যৌনপল্লিরও নাম জড়িয়েছে, একথা জানার পর নজরদারি শুরু হয়েছে। দ্য ওয়াল ব্যুরো।